মুড়ি 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 খাইতেছি, ঝাল মুড়ি নিয়ে আসবো তোমার জন্য। আচ্ছা রাখি রাখি। ওদিক আসছে, এদিকে এদিকে আসছে, এদিকে আশেপাশে কোথাও আছে, এদিকে আসো। সাথেটা কোথায় জি? সাথেটা কোথায় জি? সাথে আমি একলা বুঝি নাই। এই খুঁজে রাখো, যাও। এই বেটানো, আরে আরে ভাই ব্যাগ নিতে পারবেন না তো? আর ব্যাগ ধরে টান টান করতেছেন কেন ভাই? আমি কিন্তু লোক জড়ো করবো ভাই। সারা লোক জড়ো করবেন মানে? আমরা তো পুলিশ, চোর ডাকাত না? না আপনি লোক জড়ো করে কি করবেন ভাই? এই ব্যাগটা তো আমার না, এই ব্যাগ আমি দিতে পারবো না। আমার হইলে দিয়ে দিতাম ভাই, ব্যাগটা দেওয়া যাবে না ভাই। কেন, কি আছে ব্যাগের মধ্যে? দেওয়া যাবে না কেন ভাই? রে এটা একটা, আরে টান টানি করে না তো ভাই, এটা এটা একটা আমানত ভাই, একদম দিয়ে গেছে। আমানত কেনত করতে পারবো না, সে আসলে তারে বুঝিয়ে দেবো, আপনাদের না। এই স্যার নাও। আরে ভাই কতগুলি মুড়ি ফেলাই দিলেন স্যার। এই দেখি এটা তো স্যার দেখলেই বোঝা যায়, হয় আটা নাইলে ময়দা নাইলে সুজি নাইলে দুধ, তার সংসার স্যার সংসারের জন্য কিন্তু। ময়দা আটা সুজি কি বা দুধ, দেখেন তো কোনটা মনে হয়? পাচ্ছেন গন্ধ? কি মনে হচ্ছে, ময়দা আটা সুজি দুধ? না স্যার মনে তো হচ্ছে না। আপা এটা কি? এটা রাগ। এই স্যার এটা রাগ কি না? কথা বলো। এই মুখ খোলো। হ্যাঁ বলেন আপা বল। এই এই কোথায় যাচ্ছেন, পালাচ্ছেন কেন আপনি? পালাই আমি ডরাইছি, আপার কোন আপার চেহারা এত দাঁড়িয়ে দেখি নাই স্যার, দুই একটা থাকে দেখছি এত দূর। আপনি কি করেন? আমি একটা জব করি ভাই, ভালো একটা জব করি। আইডি কার্ড আছে সাথে? জি। আচ্ছা চলুন চলুন। আপনি বললেন আপনি ওয়াশরুমে যাবেন, আপনার ব্যাগটা আমি রাখলাম বোরখা পরা, দেখে আমি মনে করলাম যে উপকার করা উচিত। বিশ্বাস করবো কারে? আগে পিছে উপর নিচে কত কিছু করতে হয় যে খেয়াল, এই খেয়াল টানে বামে খেয়াল না করলে ফাঁকি দিয়ে দিবে সবাই উড়াল, এই উড়াল। কখন কে যে ঠকায় কোন ফাঁকে আমি বিশ্বাস করিব কাকে, বিশ্বাস করিব কাকে? ভাগ্তি করে নিয়ে আসতে বলছি, এইদিকে বলছি, সে এখন এইদিকে চলে গেল। তুমি কই যেতেছো স্যার? ওই যে চা বানানোর মতো চিনি শেষ হয়ে গেছে, চিনি আনতে যাইতেছি। যাও দেখো তো সিএনজিওয়ালাটা পাও কিনা। স্যার এটা কি ফাউন যাব? সিএনজিওয়ালা টান দিছে না, খুঁজা পামু। যাই হোক বাদ দেন স্যার, একটা গুড নিউজ আছে, আপনি যদি শুনেন আপনার ভালো লাগবে। কি বলো তো? প্রমোশন হয়েছে স্যার, আপনার কপাল তো খুলে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার অফিস তো এইদিকে স্যার। স্যার হ্যাঁ স্যার, মিষ্টি খান প্লিজ স্যার। কি হবে মিস্টার প্রত্যাশায় খরচ করে মিষ্টি খাচ্ছেন, তাছাড়া রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় সেটা তো ভুলে গেছেন। স্যার খুশিতে অফিসের সব নিয়মকানুন ভেঙে ফেলছে স্যার। স্যার প্লিজ একটা মিষ্টি খান না,
খাওয়ার আগে কারণটা জানা খুব দরকার। স্যার কারণ কি বলবো স্যার, আপনি তো জানেন স্যার, সবই জানেন স্যার, আপনার কারণেই তো স্যার আমি কৃতজ্ঞ থাকবো স্যার, প্লিজ একটা বুঝতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই উপকার। আপনি কোন কারণে এত খুশি হয়ে আমার প্রশংসা করছেন, আমাকে ধন্যবাদ দিচ্ছেন, পুরো অফিস জুড়ে মিষ্টি খাওয়াচ্ছেন, আমি ঠিক বুঝতে পারছি না স্যার। আমার প্রমোশন হয়েছে না, আমি আপনার মিষ্টি খাবো না, আপনার কারণেই তো প্রমোশনটা হয়েছে, সারা অফিস মিষ্টি খাবে স্যার, আমি অফিসের সবাইকে স্যার স্যার পাঠিয়ে দেবো স্যার। স্যার হাসতেছেন কেন আপনি? উত্তর সাহেব আপনার মিষ্টি খাওয়াটা বোধ হয় আমার জন্য হালাল হয়নি। না স্যার ভালো মিষ্টি স্যার, আমি আমি নিজে খেয়ে আনছি। আরে বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে আপনার প্রমোশন হয়নি, প্রমোশন হয়েছে রবীন সাহেবের। আপনি তো বলছিলেন যে এবছর প্রমোশন আমার হবে, আমি তো আপনার কথা অন্ধের মতো বিশ্বাস করছি স্যার। দেখুন আমি আপনার কথা হেড অফিসে জানিয়েছি, কিন্তু বোর্ড মিটিংয়ে রবীন সাহেবকে প্রমোশন দিয়েছে। পামটি সামান্য একটা পিয়ন, এত বড় সাহস, মজা করলো নাকি আমার সঙ্গে? আমার কপাল কেমনে খুললো স্যার? স্যার রবিনের প্রমোশনের জন্য তো আপনার প্রমোশন আটকেছিল, তাহলে রবিন স্যারের প্রমোশন হয়ে গেছে, আপনার সিরিয়ালটা ক্লিয়ার না, প্রমোশন তো আপনারই পরে রইব, তাহলে আমি খারাপ কি একটা পিয়ন তুই এত বুঝিস করলি কা তুই? স্যার আমার মনে হচ্ছে স্যার স্যার আপনার ফোন করছে স্যার। বুঝলাম না, যেই হারে তুই ফোন দিতাছস মনে হয় গিনিস বুকে সর্বোচ্চ ফোনদাতা হিসেবে তুই নাম লেখাবি। বুঝতে গেলে কি বলতেছস? তোর কি বিশ্বাস নাই? অফিস শেষ হলে তো আমি তোর লগেই দেখা করবো, এতবার ফোন দিলি লিখে গেছিস তোর, কাজ করবো না? আমার অনেক বড় বিপদ। কি স্যার? তোর ভাবি আমার বউ আর কি অনেক অসুস্থ, ডাক্তার কিছু যত দ্রুত সম্ভব অপারেশন করাইতে হবে তোর, 15,000 টাকার খুব দরকার। বিশ্বাস করে আমি মিথ্যা কথা কইতেছি না। এর কি কইলি তুই? আমি তোর বিশ্বাস করবো না মানে? হন আমি তোর কোনোদিনই অবিশ্বাস করি না, আমি কাউরেই অবিশ্বাস করি না। বিশ্বাস যেন দুনিয়া থেকে উঠে দেব, দুনিয়াই ধ্বংস হয়ে যাবে। দোস্ত টাকাটা দে, তোর কাছে টাকাটা নিয়ে আমি অপারেশন থিয়েটারে যাবো, অনেক টেনশন আছে রে। তাহলে টাকা দিলে এইব, রক্ত মুক্ত লাগবো না? তো সব কিছুর ব্যবস্থা আছে, শুধু টাকাটা দিলে চলবো। কোম্পানির তরফ থেকে আইসি মলম বিক্রি করি, শান্তির মলম প্রতি পিস 10 টাকা। ও আচ্ছা, আমার তো মলমের দরকার নাই। কি বলেন স্যার, ঢাকার শহরে যেই ধুলাবালি, মলমটা দিলে আপনার যত প্রেশার আছে সব নষ্ট হয়ে যাবে, আপনার ফ্রেশ লাগবে, কান ব্যথা সব ভালো হয়ে যাবে। আমি কিনছিলাম জিনিসটা ভালো, ভালো কাজ করে তাই নাকি? কিন্তু এই মলম তো আমার আসলে চোখের ভিতর মনে মরিচের ফ্যাক্টরি, ও জ্বলে যেতেছে, বরফে কাজ হবে না,
দমকল বাহিনী খবর দাও, দমকল বাহিনী। আরে একটু আস্তে করে বরফে ঠান্ডাটা নেওয়ার চেষ্টা করো না, দমকল বাহিনী লাগবে না। আল্লাহর কাছে শুকরিয়া করো, জানটা নিয়ে বাসায় আসতে পারছো সময় মতো। যদি রাস্তার লোকজন তোমার হাসপাতালে না নিত, তাহলে আজকে চোখের সাথে সাথে জানটাও খোয়া আসতে হইতো। আরে আমি আমি যন্ত্রণা মারা যেতেছি, এই অবস্থা তুমি আমার ঝাড়ি দিতেছ। মোর কপাল ভালো যে আমি শুধু ঝাড়ি দিতেছি, তোমারে না কঠিন শাস্তি দেওয়া উচিত। এই যুগে এইরকম বোকা মানুষ থাকে? হ্যাঁ, রাস্তার একটা পাগলও তার ভালো বোঝে। তুমি কোন আক্কেলে রাস্তার মলম পার্টিটা বিশ্বাস করতে গেলা? আরে ভাই রে, মানুষকে আমি অবিশ্বাস করবো কিভাবে? 10 টাকার মলমের জন্য এটা কোনো কথা? একই দেশের মানুষ না আমরা? তোমার সাথে তর্ক করে কোনো লাভ নাই। তুমি না এই বিশ্বাস করতে করতে যেদিন অবিশ্বাসের যন্ত্রণায় পড়বা, সেই দিন বুঝতে পারবা বিশ্বাসের কত ধানে কত চাল। নিজের বরফ নিজের হ্যালো স্যার। হ্যাঁ পুত্র সাহেব, কোথায় আপনি? স্যার অন দা ওয়ে, স্যার অন দা ওয়ে। একটু তাড়াতাড়ি আসেন, আপনি আসলে আপনার সাথে জরুরি মিটিং আছে। জি স্যার, জি স্যার, চলে আসতেছি, বেশি সময় লাগবে না স্যার। রাখুন স্যার। সেজুতি আসি আসি, ঘুরি যাও। এই যে ব্যাগ দাও, ব্যাগ। ব্যাগ মানে ব্যাগ যে কালকে দিয়ে আসছো ছিনতাইকারে, সেটা ভুলে গেছো এর মধ্যে? ও হ্যাঁ মনে পড়ছে। আজকে আসার সময় একটা ব্যাগ নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আজকে অফিসে না গেলে হয় না, ডাক্তার না তোমারে বললো যে আজকে একটু রেস্ট নিতে। উপায় তো নাই রে ভাই, ভালো চাকরি মোটা বেতন, পরিশ্রম তো করাই নেবে, সেই মোটা বেতন দিয়েই তো সংসারটা, তোমার সঙ্গে সুখে থাকা। সুতরাং জরুরি মিটিংয়ে যাইতেই হবে, অ্যাভয়েড করলে চলবে না। ঠিক আছে, এখন হাসি মুখে বিদায় দাও। বিদায় দিব মানে? আরে চিরবিদায়ের কথা বলতেছি না, জরুরি মিটিংয়ের জন্য বিদায় দাও। আচ্ছা ঠিক আছে, যাও, কোনো সাবধানে যাবা, আর আজকে একটু তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ আরে অসুবিধা নেই, তাড়াতাড়ি ফিরে আসবো। এই শোনো শোনো শোনো, বলতে ভুলে গেছি, ওই যে টাকা দিয়ে যাও না, বাড়িওয়ালারে ভাড়া দিতে হবে। ও না, এই মাসে তো বাসা ভাড়া দিতে পারবো না, এটা বিপদ হয়ে গেছে আমার। তোমার আবার কি বিপদ হয়েছে? না না, বিপদ আমার না, বিপদ আমার ছোটবেলার বিশ্বস্ত বন্ধু হান্নানের, তুমি তো চেনো। আমার বউর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মারা যায় যায় অবস্থা, একটা অপারেশন করতে হবে, তোর কাছে টাকা নেই। মানে আমাকে চাইলেও আমি দিলাম টাকা, ফোন করে জানাইছি অপারেশন সাকসেসফুল। তুমি আবার ওই বাটপার বন্ধুটারে বিশ্বাস করছো না? দেখো আমি যতদূর জানি উনি কিন্তু তোমার কাছ থেকে মিথ্যা বলে টাকা নেয়, তারপরে নেশা করে। শোনো, ওর মদের নেশা থাকতে পারে, কিন্তু ওর মিশাগতা করার নেশা নাই। শোনো, ছোটবেলা থেকে একসঙ্গে আমরা বড় হয়েছি, একসঙ্গে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, আমি তো ভালোভাবে পড়াশোনা করতাম না। ও আমারে বলছিল যে দোস্ত এইবার কিন্তু পরীক্ষা কঠিনই, পড়াশোনা ভালো করে কর। ওর কথা ভুলে গেছে যে পরীক্ষা প্রশ্ন হার্ড হয়েছে, শুধু হার্ড না লোয়ার মতো হার্ড। ওর কথা মতো খালি পড়াশোনা করছিলাম, দেখে পাস করছিলাম এবং আজকে চাকরি করতেছি। সেই বন্ধুরে আমি অবিশ্বাস করি কি করে বলো? হাই, কি ব্যাপার মিস্টার প্রত্যয়, আমাকে দেখে এরকম ভয় পেলেন যে? আমি তো পুলিশ। শোনো মিথিলা, তুমি পুলিশ না হলে আমি অপরাধী, তুমি আমার মাফ করে দিও। মানে যা ঘটছে সেটা আমার ইচ্ছায় ঘটেনি, আমার ইচ্ছার বিরুদ্ধে ঘটছে। ওকে, এখনো যা কিছু ঘটবে সব তোমার ইচ্ছার বিরুদ্ধে ঘটবে, চল আমার সাথে আসো। কি বলো, আমি তো যাইতে পারবো না, আমি তো অফিসে যাইতে চাই, আমার জরুরি মিটিং আছে। তোমার অফিসের জরুরি মিটিং এর চেয়েও তোমার আমার সাথে যাওয়াটা বেশি জরুরি। এখন তোমার সঙ্গে গেলে আমার চাকরিটা থাকবে না।
চাকরির থেকে তো লাইফ বেশি ইম্পর্টেন্ট, রাইট? তাই বলে দিব, তখন তোমার আমও থাকবে না, ছালাও থাকবে না। কি চাও? এন্ড ভুলে যেও না, তোমার সাথে কিন্তু আমার কিছু ছবিও আছে, যেটা দিলে তোমার বউ বিলিভ করতে বাধ্য। শোনো, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমার সাথে চলো, তোমাকে বিশ্বাস করো তো, রাইট? আমার তো সমস্যাই বোধহয় এটা, আমি সবাইকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করব না কেন? গুড, এখন চলো আমার সাথে, আসো। তুমি তো পিছে হাঁটতেছো কেন, সামনে হাঁটো। কেন? তুমি যে কোনো সময় পালা যেতে পারো, আসো। ঢুকবেন না, ও ভাবি নিয়ে ঘুরতে বেরিয়েছেন না? সালাম আলাইকুম ভাবি, কেমন আছেন? এই তো ভালো। তুমি আপনার মতো লেভেলের অফিসার যারা, তাদের ঘরে বাইরে দুই জায়গায় থাকে, এটা তো স্বাভাবিক স্যার, সমস্যা নাই। কিন্তু স্যার আমি অন্য একটা চিন্তা করতেছি স্যার। কে? এই কথাটা যদি ভাবি জানে তাহলে আপনার কি হইব? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কিন্তু জানবে না তো। এই যে স্যার, আমি তো জানি গেছি। হ্যাঁ, তুমি জান। এখন তো মনে হয় না জানবে। স্যার আমার উপর বিশ্বাসটা রাখতে পারো। কতক্ষণ দাঁড়ায় থাকবো? অফিসে বলার দরকার নাই যে দেখা হয়েছে। ভয় পাচ্ছ? ভয় তো আমি কেন পাবো, বিশ্বাস করি তোমাকে, অগাধ বিশ্বাস। তাই? হ্যাঁ, বসো। বাসায় কেউ নাই? না, তুমি আর আমি, আমি আর তুমি। সর্বনাশ করো না, ক্ষতি করো না আমার, প্লিজ। তাহলে আমি কি ক্ষতি করছিলাম তোমার? হ্যাঁ, আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম, আমার বিশ্বাসটা কেন ভাঙছিলা তুমি? হ্যাঁ, কোন দিক থেকে আমি তোমার অযোগ্য ছিলাম? কি অপরাধ ছিল আমার? অপরাধ তোমার ছিল না, অপরাধ আমারও ছিল না, অপরাধ ছিল পরিস্থিতির। আমার মা অসুস্থ ছিল, শুনে গ্রামে যাই, মা হসপিটালে ভর্তি, অক্সিজেনের মাস্ক লাগানো অবস্থায় মা বলল আমি যেন সেজুতের বিয়ে করি। আমি এই রিকোয়েস্টটা ফেলতে পারিনি, মৃত্যু পথযাত্রী মা তার অনুরোধ, আর যেই ফেলতে পারুক, সন্তান তো ফেলতে পারে না, আমিও পারি নাই। মাফ করে দাও আমার, সরি। মাফ চাইছো সেটা তোমার ব্যাপার, মাফ করব কি না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, মাফ করা দরকার, আমি যাই। চাইলে তো যেতে পারবে, মেইন গেটে বড় একটা তালা ঝুলছে, আর যেহেতু তুমি এখানে নিজ ইচ্ছায় আসো নাই, তুমি চাইলে নিজ ইচ্ছায় যেতেও পারবে না। আরে ঠিক মতন বসো, আমি আসছি।
আমি এখানে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আর আপনি বাসায় বসে বউর সাথে খোশ গল্প করছেন। আমি অন্ধা ওয়েতে ছিলাম, মানে মানে কি আমি অন্ধা ওয়েতেই স্যার আছি। আমি আমি মানে মাঝখানে স্যার যাত্রা বিরতির জন্য একটা জায়গায় বিশেষ অসুবিধায় পড়ি স্যার। স্যার বিশ্বাস করেন আমার কথা। বিশ্বাস আপনাকে কিভাবে করবো? আমি নিজের কানে আপনার বউয়ের কণ্ঠ শুনেছি। স্যার দেখেন, মানে এখানে ব্যাপারটা কি, মানে আমি একটা জায়গায় তো মানে সব দেখা যেমন স্যার সত্য না, সব শোনাও কিন্তু স্যার সত্য না। আপনি যে নারী কণ্ঠটা মাত্র শুনছেন সেটা আমার বউ না স্যার, বিশ্বাস করেন স্যার। কি আপনার মতো একজন বিশ্বাসী মানুষের কাছ থেকে আমি এরকম মিথ্যা বলাটা আশা করি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বউয়ের সাথে ঝগড়া মিটিয়ে অফিসে চলে আসুন, আপনি আসলে আমরা মিটিং এ বসবো। এটা করার কি দরকার ছিল? এই মিথ্যা কথাটা যে বললা তুমি, কি দরকার ছিল? তুমি বলছিলে কোনো ক্ষতি করবে না, ক্ষতি তো করে ফেলাইছ অলরেডি তুমি। এই মিথ্যাটাই তো সত্যি হওয়ার কথা ছিল, তাই না প্রত্যয়? তুমি তো আমাকে বিয়ে করে বউ করলে না। চুপ করো, চুপ করো, একদম চুপ করো, কোনো কথাই বলবো না তুমি। এটা করার রাইট নেই তোমার, থাকো না কারণ চলে যাবে। আই আই, খবরদার খবরদার কথা যাবে না তুমি। তোমাকে আজকে আমি আমাকে সেটা কোথাও যেতে দেব না। দেখো মিথিলা, আমি একজন বিবাহিত পুরুষ, তুমি এইভাবে আমাকে জিম্মি করতে পারো না। আমার 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 বউ আমার জন্য অপেক্ষা করে। আমিও তো তোমার জন্য অনেক দিন অপেক্ষা করেছি, আজকে আমার অপেক্ষা শেষ হলো। মানে তুমি কি চাইতেছো কি, তুমি বলো আমাকে কি চাও? আজকে সারাটা দিন তুমি আমার সাথে থাকবে, আমরা ঘুরবো ফিরবো মাস্তি করবো মুভি দেখবো খাবো দাবো, শুধু তুমি আর আমি। আর বাই এনি চান্স তুমি যদি কোনো তেড়িমেড়ি করো তাহলে স্ট্রেইট তোমার বউকে গিয়ে সব বলে দিব। তুমি কি সেটা চাও বলো? চাও কি চাও? আমরা মুভি দেখবো, আমরা ঘোরাফেরা করবো, আমরা খাওয়া দাওয়া করবো। আমার বউ ফোন দিছে, প্লিজ এই সময়টা তুমি কিছু বলো না। কি করো, অফিসে পৌঁছেছো ঠিকঠাক? হ্যাঁ, আমি 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 খুব জরুরি একটা মিটিং এ আছি, খুব জরুরি মিটিং। ও, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য কল দিছিলাম, তুমি শুনলে অনেক খুশি হবা। গুড নিউজ শোনো, গুড নিউজ তুমি ই মানে সামনাসামনি যখন বাসায় আসবো তখন দিও, এখন মানে এইভাবে ফোনে শুনতে ভালো লাগবে না। আর খুব জরুরি মিটিং, জরুরি মিটিং আছি। হ্যাঁ রাখি তাইলে এখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখতেছি। আর কি এটা কি করলা তুমি? তুমি এখন আউট অফ নেট, কারণ এই ঘর তোমার আমার, আজকে দিন তোমার শুধু দুজনে, এটা এটা হারাম, এটা এই ঘর তোমার আমার, এই রাত তোমার। প্লিজ আমার বই গিফট করার সাথে তো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. Yes,
বউর সাথে ঝগড়া করে কি ফোনটা বন্ধ করে রাখলো নাকি? আর সে অফিসে না আসলে তো ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন কি করবে? তুই ভাবিকে ফোন করে দিবি তো? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাবি, কেমন আছেন? জি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? না ভাবি, বেশি ভালো নেই। এদিকে অফিসে গুরুত্বপূর্ণ মিটিং, অথচ প্রত্যয় সাহেব অফিসে না এসে আপনার সাথে ঝগড়া করছে। ভাবি যদি কিছু মনে না করেন, প্রত্যয় সাহেবকে একটু তাড়াতাড়ি রেডি করে অফিসে পাঠিয়ে দিন, প্রয়োজনে আমি আগামীকালকে ওনার জন্য ছুটির ব্যবস্থা করে দেবো। কি বলেন স্যার, ও তো অনেক আগে বেরিয়ে গেছে, আর অফিসে পৌঁছে তো আমার সাথে কথাও বললো। বলেন কি ভাবি, প্রত্যয় সাহেব তো এখন অফিসে আসেন। 15 মিনিট আগে আমি ওনাকে ফোন করলাম এবং পাশে আপনার কণ্ঠ শুনতে পেলাম, যে আমার মনে হয় আপনারা ঝগড়া করছিলেন। না না, আপনার কথা ভুল হচ্ছে স্যার, আমরা তো কখনোই ঝগড়া করি না, আর তাছাড়া ও তো অনেক আগেই বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওকে একটা কল দিয়ে দেখি, আমি আপনাকে জানাচ্ছি। কি ব্যাপার, খাচ্ছ না কেন? এত কিছু তোমার সামনে, কিছু একটা খাও। মানে এগুলো খাওয়ার জন্য তো তোমার বাসায় আসার দরকার ছিল না, মিথিলা, একটা রেস্টুরেন্টে বসে আমরা খেতে পারতাম। সামনে যতগুলো খাবার দেখছ সবগুলো আমার নিজের হাতে রান্না করা, অনেক স্বপ্ন ছিল বিয়ের পর সারা জীবন তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, সেই স্বপ্ন তো আর পূরণ হলো না, বিয়েও হলো না। ভাবলাম আজকে আমার সেই স্বপ্নটা পূরণ করি, খাও। ঠিক আছে খাইতে পারি, কিন্তু একটা শর্ত মানতে হবে। কি শর্ত? খাওয়ার পরে আমি জায়গায় থাকবো না, আমি চলে যাবো, আমাকে যাইতে দিতে হবে। আমি না বুঝলাম না, তুমি এরকম যাই যাই করছো কেন? আমি তো তোমাকে জোর করে আমার সাথে সংসার করতে বলছি না, আমি জাস্ট শখ করে তোমার জন্য রান্না করেছি, প্লিজ খাও। না মানে আমি কিন্তু আসলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, এখন খাও, খাওয়ার সময় এত কথা বলতে হয় না, খাও। শর্তটা মানবা কিনা সেটা? আরে খাও না। আচ্ছা মানবো, খাও। আমি তো বিশ্বাস করলাম তো। ঠিক আছে বাবা, বললাম তো খাও। কি মজা? খুব মজা। আচ্ছা ঠিক আছে তুমি খাও, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। খাওয়ার পর শেষ আমি যাই।
আরে কোল্ড ড্রিঙ্কসটা শেষ করো, আর তো যাই যাই করতেছ না, একটু বসো গল্প করি। আচ্ছা আমাদের কি আর দেখা হবে না? না মিছিলা, এটা আমি চাই না। পুরুষ দুই প্রকারের, জীবিত আর বিবাহিত। আমি আসলে একটা বিবাহিত জীবনে ঢুকে গেছি, সেখানে আমি সৎ থাকতে চাই। সেই জায়গায় আমি আসলে তোমার জড়াতে চাই না। শর্তের কথা বলে যাও না। আমি কিসের শর্ত? আমি তো শর্ত মেনেছিলাম শর্ত ভাঙার জন্যই। আরে কি বলতেছো তুমি, এত বিশ্বাস করলাম আমি তোমারে? আরে রাখো তোমার বিশ্বাস, বিশ্বাস দিয়ে না দুনিয়া চলে না। দুনিয়া চালাতে লাগে ভালোবাসা, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার মাথার মতো কেমন ঝিমঝিম করতেছে। তোমার কি বেশি খারাপ লাগছে? আচ্ছা তুমি কি এই কোল্ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশাইছো নাকি? আমি কি আমি কি মিশাবো? তুমি কি আমাকে বিশ্বাস করতেছো না? না না আমি বিশ্বাস করি, আমি আমি সবাইকে বিশ্বাস করি জানো। বিশ্বাস করারই আমার কাজ, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। আমার না তোমার প্রেশার ফল করছে। তুমি আসো আমার রুমে আসো, আমি তোমাকে আমার বেডরুমে নিয়ে যাই, তুমি রেস্ট করো। আমি এই জায়গায় একটু 10-15 মিনিট রেস্ট করে তারপর চলে। আরে বাবা এখানে তো এসি নাই, তোমার গরম লাগবে। আর আমার বেডরুমে ওই যে প্রেশার মাপার মেশিনটাও আছে, আমি তোমার প্রেশারটাও মেপে দিই, চলো। প্রেশার আসো খারাপ লাগতেছে। আর কিচ্ছু হবে না, তুমি একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আসো, কিন্তু খারাপ লাগাটা ভালো লাগতেছে। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তোমার বাসায় মিথিলা হ্যাঁ এরকম কোল্ড ড্রিঙ্কস আছে? আছে আছে, আমি তোমাকে আবার একটা কোল্ড ড্রিঙ্কস বানাই দেবো। অনেক কোল্ড ড্রিঙ্কস খাও। আচ্ছা ঠিক আছে। এরকম ভালো লাগে তাই? আচ্ছা বল। আচ্ছা ঠিক আছে, আসো বসো। এই ঘর তোমার আমার, আপনার প্রাণ প্রিয়, সেটা জানো। শুয়ে পড়ো। হ্যালো, তুমি কি করছো বলো তো? হ্যাঁ তুমি আমার কোনো ক্ষতি করো নাই তো? তোমার কি মনে হয় আমি তোমার বিশ্বাস ভঙ্গ করতে পারি? একটা কথা বলবো না, একটা কথা বলবো না। আমি সব মানুষকে বিশ্বাস করছি, কিন্তু তোমার বিশ্বাস করা যায় না।
তুমি ওই ইসের মধ্যে ওই যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তুমি কি মিশাইছিলে বলো তো আমাকে, কি মিশাইছিলে? কে? তোমার বউ। ও বৌমণি, আমার বউ এখানে কিভাবে আসবে? আমি ডাকছি, তাকে বিশ্বাস অবিশ্বাসের সিনেমা দেখাতে। নাও ওয়েট অ্যান্ড ওয়াচ। আল্লাহ আল্লাহ, এই বিপদ থেকে বাঁচানোর আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই আল্লাহ, তোমার রক্ষা করো আল্লাহ। কই কই, ওই লক্ষণটা কোথায়? লক্ষণটা আজকে আমি শেষ করবো। কি করতেছিলে তুমি? হ্যাঁ, কি করতেছিলে? এটা তোমার কথা শুনো, আমার কথা শুনো। কি কথা শুনো তোমার? এই তোমার ইম্পর্টেন্ট মিটিং না, এই তোমার ইম্পর্টেন্ট মিটিং। আমার কথা শোনো সেজুতি। আমার জীবনে এত সারপ্রাইজ কোনোদিন হইনি আমি ছিল। দেখো আমি, হ্যাঁ আমি একটা অন্যায় তোমার সঙ্গে করছি, ইচ্ছা করে করি নাই, অস্বস্তির কারণে, অপরাধবোধের কারণে আমি ফেস করতে পারিনি তোমার। আমার মৃত্যু পথযাত্রী মা আমি বললাম তোমারে, তোমার মা রিকোয়েস্ট করছিল, সেই কারণে আমি সেজুতিকে বিয়ে করলাম। আমি তো এটা তোমার ভাইকে বললাম, তাই না? আমি তো বিশ্বাস করছিলাম তোমারে, বিশ্বাস করে তোমার বাসায় আসছি। যাই হোক, তুমি খুশি তো? তোমার সংসারটা ভেঙে গেল, সে যদি থাকবে না, তুমি ভালো থেকে উঠিল। সেজুতি, সেজুতি শোনো, আরে দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে আমার। শোনো শোনো, এখানে আমার কোনো দোষ নাই, আমার আমার দোষ নাই, বিশ্বাস করো আমার দোষ নাই, এটা একটা ষড়যন্ত্র। এই আমার তোমাকে বিয়ে করার আগে আমার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, এটা তোমার বলছি, বলি নাই তা তো না, কিন্তু তার সঙ্গে আমার এই মেয়েটাই, সে ওর নাম মিথিলা। আমি আমার আমার এরপরে আর দেখা হয় নাই, আজকে দেখা হইলেও ও বললো যে ওর বাসায় আমার নিয়ে আসবে, আমি অন্ধবিশ্বাস করে ওর সঙ্গে ওর বাসায় আসছি, বিশ্বাস করে এখানে আমার কোনো দোষ নাই। এখানে আমার মোবাইলে পাঠানো ভিডিওগুলোর চাইতে আর বড় কোনো প্রমাণের তো আমার দরকার নাই। আমার অনেক বিপদ, আমার মা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, অপারেশন করে দেবো দোস্ত, কিছু টাকা দিয়ে আমার হেল্প কর দোস্ত।
তাই বেটা তুই কি আমার বলত পাইছস? যেটা কবি ওইটাই বিশ্বাস করব। গতকাল তোর বউ অসুস্থ ছিল, তার অপারেশন ছিল, আজকে তোর মায়ের অপারেশন, কালকে কবি মরা বাপের অপারেশন, রোগবালায় কি তোর ফ্যামিলির পিছনে লেগে রয়েছে? হ্যাঁ বাদ পারি বাদ দে, তোর আর আমি এক টাকাও দেবো না। দোস্ত আমার মারও শুনে তোর লাগে মিশা কথা কইতেছি না দোস্ত, আমার টাকাটা খুব দরকার, আমার বিশ্বাস কর দোস্ত, বিশ্বাস কর দোস্ত। দাঁড়া বেটা, বিশ্বাস বিশ্বাসে আমি জীবন থেকে তালাক দিয়ে দিচ্ছি, কাউরে বিশ্বাস করি না আমি। আমি ভিতরে বসে বলব, কাইন্ডলি বসুন। আমি আসলে আপনাকে সরি বলতে এসেছি, ভাবি প্রত্যয় অনেক ভালো একজন মানুষ, অবিশ্বাসের এই দুনিয়াতে ও এখনো মানুষকে অনেক বিশ্বাস করে, ওকে আপনি কাইন্ডলি ভুল বুঝবেন না। আপনি যা দেখেছেন যা শুনেছেন সবকিছু আসলে আমার সাজানো নাটক ছিল। নাটক? কিন্তু কেন? ভাবি প্রত্যয়ের সাথে আমার একটা সময় অনেক সিরিয়াস রিলেশনশিপ ছিল, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই রিলেশনশিপটা কখনো ভেঙে যাবে। এটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি একতরফা প্রত্যয়কে ভুল বুঝে গেছি, প্রত্যয় আসলে কোনো দোষী ছিল না, এটা বুঝতে আসলে আমার অনেক সময় লেগে গেছে। বাট তাও আমার এত জিদ হচ্ছিল যে ও কেন আমাকে বিয়ে করলো না, এটা রিভেঞ্জ নিতে গিয়ে আমি আসলে এই পাগলামিগুলো করে ফেলেছি। ভাবি ও অনেক ভালো মানুষ, আপনি কাইন্ডলি ওকে অবিশ্বাস করবেন না প্লিজ। আপনার ভালো থাকুন। ডোন্ট ওয়ারি, আমি তোমার কোনো ক্ষতি করিনি, কোনো ক্ষতি করতেও আসিনি, তোমার ভালো থেকো। সরি, আসলে মানে ওই ভিডিওটা দেখে না মাথা একদম ঠিক ছিল না, আমি তোমার সাথে উল্টা পাল্টা আচরণ করছি, আমাকে মিথিলা সবকিছু বলছে। তুমি একটু আমার আমার সিচুয়েশন একটু নিজেকে ভাবো, তুমি যদি এগুলো দেখতে তাহলে তোমার কেমন লাগতো বলো। আমি তোমার চারটা থাপ্পড় মারতাম, কারণ তোমার প্রতি আমি আমার বিশ্বাসটা ধরে রাখতে পারতাম না। তাহলে দেখছো আমি কিন্তু চারটা থাপ্পড় মারিনি, একটা মারছি। থ্যাংক ইউ। আমি কত সহনশীল দেখছো, রাগ করে নাই তো আমার উপরে না, যদিও তোমার জন্য একটা সুখবর আছে, ওইটা শুনলে তোমার রাগ থাকবে না, পানি হয়ে যাবে। ও হ্যাঁ, সেটা তো বলো না, যেটা বলো তো কি সুখবর? ওই যে আশাদ ভাই আছে না, তার বিজনেসের জন্য যে তুমি টাকা দিলা, এফডিআই টিফডিআই সব ভাঙিয়ে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি করে টাকা দিলাম, মনে আছে? 25 লাখ। হ্যাঁ, আশাদ ভাই আজকে আসছিল, সেই 25 লাখ টাকা ক্যাশ বাসায় এসে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি তার বিজনেসে খুব ঝামেলা চলতেছিল, এই জন্য লজ্জায় যোগাযোগ করা নাই, আর আমরা যখন কল দিছি তখন ও রিসিভ করেন নাই। কি আমার না কেন যেন বিশ্বাসই হইতেছে না, মানুষের উপর বিশ্বাস উঠে গেছে। আরে আশ্চর্য, বাসায় এসে টাকা দিয়ে গেছে, টাকা বাসায় আছে, আমি তোমায় দেখাচ্ছি। না মনে হচ্ছে এই টাকা আসল না,
প্রত্যয়, নিজে রিসিভ করছি টাকা, আমি দেখে নিছি আসল টাকা, আমি তোমাকে দেখাবো। না তুমি যেহেতু দেখছো তাহলে তো 25 লাখ টাকা। আমরা তো হালই ছেড়ে দিছিলাম, তদুর ব্যাপার এই টাকা ফেরত। বেটা তুই ফোন করছিস কেন? তো নিষেধ করছি না, আমার তুই ফোন দিবি না? আমি বিশ্বাস করি না তোর, আমি কাউরে বিশ্বাস করি না। বিশ্বাস উঠে গেছে, বিশ্বাস আমার মারা গেছে, আমি এখন আর কাউরে বিশ্বাস করি না। দোস্ত আমার তোর বিশ্বাস করা লাগবে না, আমার মা বইরে গেছে রে দোস্ত। তুই আমার বিশ্বাস করে টাকাগুলো দিলে আমার মা আজকে মরতো না, আমার মা মরে গেলে টাকার অভাবে দোস্ত বিনা চিকিৎসায়। হান্নান ভাই ফোন দিছিল না? হান্নানের মা মারা গেছে।